ম্যাডাম আপনি শুধু একটা এই একটা যদি আপনি আমাকে অ্যারেঞ্জ করে দিতে পারেন তাহলে আমি সারা জীবন ম্যাডাম আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ম্যাডাম ম্যাডাম আপনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট ম্যাডাম ম্যাডাম আমার চাকরিটা বাঁচাতে আমি খুব গরিবে ছিলাম ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ আপনি এখন যেতে পারেন ভাইজান আপনার কি হয়েছে ভাইজান কিচ্ছু আরে না ভাইজান আপনার তো কিছু একটা হয়েছে তা নাহলে আপনার এমন দেখাইতেন ভাইজান শামসু দুনিয়াতে মানুষকে বিশ্বাস করতে নাই এই যে মানুষের দোর গড়ায় বাসা বাড়িতে গিয়ে রোদ বৃষ্টি ঝড় ঝাপটা ফেলে মানুষকে বোঝাবার চেষ্টা করছে ভাই আপনি ইনস্যুরেন্সটা খুলেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য ভালো হবে আপনার পরিবারের জন্য ভালো হবে আপনার ছেলে মেয়ে আপনার সন্তানের জন্য ভালো হবে আমার এই ভালো কথা এই সুন্দর কথা কেউ মেনে নিতে চায় না বাবার তোরা যে আজকে এটা জিনিসটা করস এতে তোদের ভবিষ্যতের জন্য ভালো হবে তাদের ভবিষ্যতটা তারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না উপকার কথা তারা শুনতেই চায় না তাদের উপকারটা যে হবে কত সুন্দর উপকার হবে তারা এটা বিশ্বাস করতে চায় না আর আরেকটা জিনিস শামসু খুব অবাক একটা ব্যাপার আমি আমার এই আল্লাহ দেওয়ার দুই চোখ দিয়ে নিজের চোখে দেখছি যে একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে চলে যেতেছে এই কথাটা সত্য কথাটা আমি একজনকে প্রকাশ করলাম আমার সত্য কথাটা আরেকজনের ভালোর জন্য প্রকাশ করলাম মানুষ ভালোটাও নিল না আমি হয়ে গেলাম ক্রিমিনাল আচ্ছা থাক শামসু এসব কথা বাদ দাও শামসু তোমার ইন্স্যুরেন্সের খবর কি মানে ইন্স্যুরেন্সের খবর তো ভালো ভাইজান তো তুমি করতেছো না কেন দেরি করতেছো কেন টাকা পয়সার তো একটু সমস্যা আমার টাকা পয়সাটা হাতে আসলেই আমি আপনারা জানাবো ভাইজান তাড়াতাড়ি করো একটু সময় নিও না ইন্স্যুরেন্স যত তাড়াতাড়ি করবা সেটা তোমার জন্য উপকার ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইজান একটু লেট হয়ে গেল আমার হাতে একটু কাজ ছিল তো সেই জন্য না ভাবি কোনো সমস্যা নেই তারপর ভাবি কেমন আছেন আসলে ভাবি আমি এসেছি কিছু কথা ক্লিয়ার করতে জি বলেন আসলে শামিম সাহেব তো আমার ভালো কলিগ আর আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো যার কারণে মাঝে মাঝে আমরা যখন ক্যাম্পাসে যাই একসাথে যাই বা একসাথে ব্যাক করি তো এটা নিয়ে খুব সম্ভবত একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনার সাথে তো আসলে ভাবি তেমন কিছুই না ওনার সাথে আমার খুবই ভালো যায় কথা বলতে ভালো লাগে আর উনি মানুষও তো খুব ভালো আসলে আপু আমার হাজব্যান্ডের কলিগকে কোথা থেকে পিক করবে ড্রপ করবে এগুলো নিয়ে আমরা কোনো কথা বলি না এগুলো যত কথা বলবো ততই ঝামেলা বাড়বে আর আমরা ফ্যামিলি লাইফে আমি চাই না যে এইসব ব্যাপার নিয়ে কলিগদের ব্যাপার নিয়ে আমরা কোনো ঝামেলা করি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আসলে আপু আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি ট্রাস্ট করি আমার বিশ্বাস আছে যে সে কতটুকু করতে পারবে আর কতটুকু করতে পারবে না কোথায় কী করবে কোথায় কী করবে না এটা হচ্ছে আমার সবচেয়ে বড় বিশ্বাস ওর প্রতি আপনি বসেন আমি আপনার জন্য চা নিয়ে আসি জি ঠিক আছে ম্যাডাম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ম্যাডাম ভালো আছেন জি আমি ভালো আছি আপনি কি আজকে আমার জন্য গুড নিউজ না ব্যাড নিউজ নিয়ে এসেছেন ম্যাডাম আজকে কোনো গুড নিউজ নিয়ে আসিনি আজকে একটা ব্যাড নিউজ নিয়ে এসেছি কারণ স্যার আমাকে একদম সহ্য করতে পারে না স্যার আমাকে ভীষণভাবে গালিগালাজ করেছে তো ম্যাডাম আমি কী করবো এটা তো আমার চাকরি ম্যাডাম আমাকে অফিস থেকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাকে মিনিমাম আরও তিনটা ফিল আপ করতেই হবে নাহলে আমার বেতন চা মানে বেতন এবং সব কিছু বন্ধ হয়ে যাবে ইভেন আমার প্রমোশন পর্যন্ত হবে না ম্যাডাম ম্যাডাম আমি দুটো আমি কালেকশন করতে পারবো ম্যাডাম আপনি শুধু একটা এই একটা যদি আপনি আমাকে অ্যারেঞ্জ করে দিতে পারেন তাহলে আমি সারা জীবন ম্যাডাম আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ম্যাডাম ম্যাডাম আপনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট ম্যাডাম ম্যাডাম আমার চাকরিটা বাঁচাতে আমি খুব গরিবে ছিলাম ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ আপনি এখন যেতে পারেন ম্যাডাম একবার শুধু আপনি ম্যাডাম